সো বন্ধুরা আমাদেরকে প্রথমেই ব্যাকআপ একটা ফোন থেকে আরেকটা ফোনের এস এম এস ব্যাক নেওয়ার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কী করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরের জন্য এই যে যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এস এম এস ব্যাক আপ অ্যান্ড রিস্টোর এই জিনিসটাকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে সো আমরা ইনস্টল করে নিচ্ছি এবং দুইটা ফোনেই সেম ইনস্টল করে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ফোন এটা হচ্ছে আমার কি পুরান ফোন আমি আলো একটা একটু কমাই নি তাহলে আপনাদের জন্য বেটার হবে ওকে ক্লিয়ার সো ইনস্টল হয়ে গেলে তারপরে এটা সিম্পল একটা কাজ এটা নিয়ে অনলাইনে দেখেছি অনেক অনেক মানুষ অনেক বি কন্টেন্ট খোঁজাখুঁজি করছেন বাট আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক বিপদে পড়ে যাই এই বিশেষ করে এই এই ব্যাকআপটা নেওয়া নিয়ে এই যে ওপেন করে দিব ওপেন করে দেওয়ার জন্য দুইটা ফোনের জন্যই সেম আপনাকে সেম অপারেশনটাই করতে হবে এই যে দেখেন এখানে গেট স্টার্টেড এই লেখাটা আসার পরে আপনাকে কী করতে হবে গেট স্টার্টেড ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যত এইয়া আসে যে জিনিসগুলো আপনাকে অ্যালাউ করতে পারবে অ্যালাউ করেন ডিনাই করার সুযোগ নেই এবং দুইটা ফোনেই সেম ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে হ্যাঁ ওয়াইফাই কানেক্টেড হয়ে গেল এইবার কিন্তু দেখেন ব্যাকআপ এই যে এখানে সেট এ ব্যাকআপ এটা সেট করে নিতে হবে নেওয়ার পর দেখেন আপনি কী ব্যাকআপ নিতে চাচ্ছেন সেই দুটো অপশন কিন্তু আসবে একটা আসছে এসএমএস আর একটা কল কলল সো আমরা এটাই কলটা বন্ধ করে দিলাম এবং এখানে নিচে দেখেন এখানে কি আছে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আবার আমরা কী করবো নেক্সটে দিয়ে দিব এখানে যে যে থেকে নিব সেটা দেখাতে হবে এটা আমরা ফোন থেকে নেব হ্যাঁ এবং এখানে ওকে করে দিব ইন্টারনাল স্টোরেজ এবং এটা ওকে করে দিব নেক্সট নেক্সটে করার পরে আমরা কি করব ইয়েস করে দেব ইয়েস করার পরে দেখেন এখানে ব্যাকআপটা শিডিউল ডেইলি নিব উইকলি নিব নাকি আওয়ারলি নেব আমরা উইকলি সেট করে দিচ্ছি উইকলি সেট করে দেওয়ার পরে আমরা কী করবো ব্যাকআপ নাও ক্লিক করে দেবো ব্যাক আপ নাও ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা ব্যাক আপ নেওয়া শুরু করবে প্রায় পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশটা এস এম এস হ্যাঁ এই এস এম এসটা সে ব্যাকআপ নেবে একটু সময় নেবে নেওয়ার পরে আমরা এটাকে এটাতে ট্রান্সফার করব এখানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সমিট করবে এটা রিসিভ করবে বিষয়টা এরকম দুইটা সেম সেম ওয়াইফাই কানেক্টেড থাকবে দুইটা অ্যাপসি কী করতে হবে আমাদের দুইটা অ্যাপি অ্যাপসি কী করতে হবে দুইটা অ্যাপসি দুইটা ফোনে ইনস্টল করতে হবে নতুন এটা নতুন এটা পুরাতন ওকে দেখেন ব্যাক অলরেডি অলমোস্ট ডান একদম সীমিত সময়ের ভিতর হয়ে যাবে আমি আপনাদেরকে তেরতের একটা জিনিস দেখায় দিই এখানে দেখেন আমার এখানে যে এস এম এস আছে এতে নাই হ্যাঁ এটা কিন্তু জিরো জিরো আছে দেখবেন যে এই এস এম এস সব এটাতে চলে আসবে এবার এই অ্যাপ এই অ্যাপটাতে আমরা কী করব এটাতে কী করবো ট্রান্সফার করবো ট্রান্সফার করব দেখেন এই অপশনটা আসবে হ্যাঁ এবার আমি কী করবো সেম এটাতে চলে যাব এটাতে এই অ্যাপটা কোথায় আছে খুঁজে বের করি এস এম এস ব্যাক আপ এই যে এটাকে ক্লিক করার পরে এই অপশানে আসলে তারপরে কী করব এটাও ট্রান্সফারে ক্লিক করবো ট্রান্সফার করলে সেম দুটো অপশান আসবে এটা থেকে ট্রান্সফার করবো এটা থেকে রিসিভ করবো ওকে দেন এটা কি ট্রান্সফার এটা ক্লিক করি সেন্ড ফ্রম এবার এটাকে অ্যাক্সেস ইয়েস করবো ইয়েস করার পরে ও সার্চ করতে থাকবে শেয়ার এডির মতো অনেকটা হ্যাঁ এটাতে রিসিভ করবো রিসিভ অন দিস ফোন এই সঙ্গে সঙ্গে দেখেন এখানে আসবে এই যে দেখেন রেডমি নোট এটা ক্লিক করে দেবো এখান থেকে কী করবো অ্যাকসেপ্ট করবো এই যে অ্যাকসেপ্ট করলাম এইবার একটু অপেক্ষা করতে হবে এটা কী করতে হবে এক্সেপ্ট অ্যান্ড রিএস্টোর এই যে দেখেন ট্রান্সফার শুরু হয়ে গেছে হ্যাঁ এবার কী করবো এই দেখেন ট্রান্সফার মেসেজ অ্যান্ড কলস লগ ফ্রম দ্য কারেন্ট স্টার ইউজ মোস্ট রিসেন্ট সেভ ব্যাকআপ এই যে মোস্ট রিসেন্ট সেভ বা এস এম এসেপটা ক্লিয়ার করে মোস্ট রিসেন্ট যেটা সেভ করছে আমি এই যে ট্রান্সফার করে দিলাম এই যে দেখেন সে কিন্তু নিতেছে এই যে দেখেন ওই যে পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ ও রিসিভ করতেছে হ্যাঁ এবার আমরা কি করব ওকে করে দেবো এটাতে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এবার এর কাজ শেষ এর কাজ কিন্তু শেষ ও কিন্তু রিসিভ করতেছে দেখেন পাঁচ হাজার পাঁচশো ও কী করতেছে রিসিভ করতেছে একটু সময় নেবে আপনার আমার পক্ষে কি পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশটা এস এম এস খুব সহজে ব্যাক আপ নেওয়া সম্ভব একটা একটা করে বাট খুব দ্রুত এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে জাস্ট মিনিট অলমোস্ট এক হাজার ডান অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ হাজার দুইশো এরপরে একটা কাজ আছে যেই কাজটা আমাদেরকে করতে হবে নাহলে আপনার এই মেসেজগুলো আবার ওপেন হবে না জাস্ট মিনিট নাইনটি এইট পারসেন্ট নাইনটি নাইন অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট ওকে কমপ্লিটেড তো আপডেট এটা একটা আপডেট নেবে তারপরেই কিন্তু কাজটা শেষ হয়ে যাবে অলমোস্ট ডান হান্ড্রেড পার্সেন্ট ওকে সো অলরেডি কমপ্লিটেড এবং আমি এটা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে আসবো কাজ শেষ এবার আমাদের যেটা করতে হবে আমরা এস এম এ যাব এই যে এস এম এসে গেলাম এস এম এসে যাওয়ার পর দেখেন এখানে সেট ডিফল্ট এস এম এস অ্যাপ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে হ্যাঁ একটা হচ্ছে এস এম এস ক্লিয়ার আসছে না একটা এস এম এস আর একটা হচ্ছে এস এম এস ব্যাকআপ তো এটা কিন্তু সিলেক্ট করে আছে আমরা জাস্ট উপর একটা সিলেক্ট করে দিয়ে আমরা ডিফল্ট দিয়ে দেবো ডিফল্ট দেওয়ার পরে ওকে এই যে দেখেন আমার সমস্ত এস এম এস গু